ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি গত বছর ওটিটি অভিষেকে তিনি নজর করেন মোস্তফা সারোয়ার ফারুকির ওয়েব সিরিজে লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের সাবিলা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান এই সিরিজ থেকেই ফারিন সুযোগ পান পশ্চিমবঙ্গের নির্মাতা অন্তু ঘোষের ছবিতে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির পোস্টার গত মে মাসে জানা যায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাসনিয়া ফারিনের তবে বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গের পরিচালক অতুন ঘোষের আরও এক পৃথিবী দিয়ে চলচ্চিত্রে পা রাখবেন ফারিন গত নয় মে যুক্তরাজ্যের লন্ডন শহরে ছবির শুটিং অংশ নেন ফারিন তখন অভিনেত্রী জানান ব্যাটে বলে মিলে যাওয়াতে ছবিটি করতে রাজি হয়েছেন তিনি গত বুধবার রাতে প্রকাশিত হয় ছবিটির পোস্টার পরিচালক অন্তু ঘোষ ফেসবুকে ছবি পোস্ট করে জানিয়েছেন আগামী দুই ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ছবিটির সম্পর্কে পরিচালক লিখেছেন লন্ডনের মাটিতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ খোদ ব্রিটিশ আমেরিকান আফ্রিকান অ্যারিবিয়ান কোরিয়ান চাইনিজ রাশিয়ান আর চারজন ভারতীয় বাঙালি তারা চেনা হয়ে অচেনা তাদের মনের গভীর এমন কিছু ডিজা আর ও সিক্রেট রয়েছে যার নাগাল ভার এর আগে ছবির শ্যুটিংয়ে এই অভিজ্ঞতা সম্পর্কে ফারেন বলেন কাজ করতে এসে মনে হচ্ছে না যে আমি নতুন কোনো টিমের সঙ্গে কাজ করছি এত সুন্দর পেশাদভাবে কাজটি হচ্ছে খুব উপভোগ করে কাজ করছি আমি এদিকে অন্তু ঘোষের পোস্টের নিচে ফারিনকে অভিনন্দন ও ছবিটির জন্য শুভখানায় শুভকামনা জানিয়েছেন অনেকেই তাদের মধ্যে আছেন বাঙালি অভিনেত্রী চঞ্চল চৌধুরী এস এফ নাইম পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী গায়ক রূপান্তর বাগচি প্রমুখ তাদের মধ্যে চঞ্চল ও নাইম চলতি বছর মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ কারাগারে অভিনয় করেন যে সিরিজে ছিলেন ফারিনও আরও এক পৃথিবীর ছবিতে ফারিন ছাড়া আরও আছে কৌশিক গাঙ্গুলি আনন্দিত বোস ও साहेब चैटर्जी